Welcome to another video lesson. In today's lesson, I will talk about zero article. That means kothay kothay article boshbe na borok cross boshbe ajke shei bishoy niye alochona korbo. Ami kotogulo udhoron ba example er sahajje ami tomaderke zero article bojhanor chesta korchi. He is dash handsome and intelligent. Ekhane dekho handsome er age ekta gap ache. Jodi ekhane article use korte bola hoy তাহলে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, বরং ক্রস বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে কেন ক্রস বসাতে হবে, কেন আর্টিকেল ব্যবহার করা যাবে না? তার কারণ হচ্ছে এই গ্যাপের পরে যে সমস্ত ওয়ার্ড আছে এর কোনোটাই নাউন না, হ্যান্ডসাম ইন্টেলিজেন্ট কোনোটাই নাউন না। আর যদি নাউন না থাকে তাহলে আর্টিকেলও ব্যবহার করা যায় না। তাহলে একটা বিষয় জেনে নাও, আর্টিকেল ব্যবহৃত হয় নাউনের জন্য, গ্যাপের পরে কোনো নাউন নাই তো আর্টিকেল নাই। ওকে, লেটস মুভ অন টু অ্যানাদার সেন্টেন্স। হি ইজ স্মল, এখানে স্মলের আগে একটা গ্যাপ আছে। স্মল এই শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ, আর যেহেতু এই গ্যাপের পরে একটা অ্যাডজেক্টিভ আছে কোনো নাউন নাই, তাহলে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, ক্রস বসতে হবে। যদি সেন্টেন্সটা এরকম হয় হি ইজ ড্যাশ স্মল বয়, তাহলে দেখো এখানে স্মলের পরে যে ওয়ার্ডটা আছে এটা একটা নাউন, তাহলে এই গ্যাপের এখানে আর্টিকেল ব্যবহার করা যাবে, এখানে একটা এ হবে। তাহলে এই এর ঠিক পরেই যে নাউন থাকতে হবে ব্যাপারটা এরকম না। দেখুন এ আছে, এর পরে একটা ওয়ার্ড আছে, তারপরে যে নাউন আছে তাহলেও চলবে, আদারওয়াইজ কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। তাহলে একটা বিষয় ক্লিয়ার হলে যে আর্টিকেল ব্যবহৃত হয় নাউনের জন্য, গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে আর্টিকেল ব্যবহার করা যাবে, আর না থাকলে আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর্টিকেলের একটা ধর্ম হচ্ছে, দেখো হি ইজ এ বয়, এখানে আর্টিকেল আছে কারণ তারপরে একটা ওয়ার্ড আছে নাউন, এই কারণে। তাহলে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা হয় এটা কি হয়, আর্টিকেলের পরে যদি একটা সিঙ্গেল একটা ওয়ার্ড ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় নাউন। যদি এরকম হয় হি ইজ এ গুড বয়, তাহলে দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে। তাহলে নিয়ম হচ্ছে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, লাস্টের ওয়ার্ডটা নাউন হয় এবং তার ঠিক আগের ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ। যদি সেন্টেন্সটা এরকম থাকে হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে দেখো আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে, তাহলে লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন, ঠিক তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং তার আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আর্টিকেলের পরেই যদি একটা ওয়ার্ড থাকে সেটার নাম কি নাউন, দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, তিনটা ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা নাউন, ঠিক আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। আরও একটা উদাহরণ দেখে নিই, হি ইজ ড্যাশ ভেরি পুয়ার, দেখো তো গ্যাপের পরে দুইটা ওয়ার্ড আছে কিন্তু দুইটা ওয়ার্ডের কোনো ওয়ার্ডই নাউন না, তাহলে এখানে কোনো আর্টিকেল ইউজ করা যাচ্ছে না। যদি সেন্টেন্সটা এরকম হয় হি ইজ ড্যাশ ভেরি পুয়ার ম্যান, তাহলে এই ম্যানটা নাউন, তাহলে এবার তুমি এই গ্যাপের এখানে আর্টিকেল হিসাবে এই ব্যবহার করা যাবে। অ্যানাদার সেন্টেন্স, মিস্টার জামাল ওয়াজ অনেস্ট, দেখো অনেস্টের একটা একটা গ্যাপ আছে, তাহলে অনেস্ট ইটস নট আ নাউন, এটা কোনো নাউন না, আর এই কারণেই আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারছি না। গ্যাপের ঠিক পূর্বের ওয়ার্ডটা যদি কোনো অ্যাডজেক্টিভ হয় তাহলে ওই গ্যাপের ওইখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না, ক্রস বসে। যেমন হি ইজ এ গুড ড্যাশ বয়, দেখো এখানে যে গ্যাপটা আছে ঠিক তার আগেই যে ওয়ার্ডটা আছে এটা একটা অ্যাডজেক্টিভ, আর এই কারণে এখানে যে গ্যাপ আছে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাচ্ছে না, বরং ক্রস বসাইতে হবে। রাসেল ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট ড্যাশ বয়, দেখো ড্যাশের আগে যে ওয়ার্ডটা আছে ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ওই গ্যাপে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই, সেটা হচ্ছে গ্যাপের বাম পাশে পরপর তিনটা শব্দের মধ্যে
কোনো একটা শব্দের মধ্যে যদি ডিটারমিনার থাকে তাহলে ওই গ্যাপের মধ্যে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনার সেটা আবার কি? ডিটারমিনার হচ্ছে চারটা বিষয়, সেই চারটা বিষয় হলো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ অ্যান্ড কোয়ান্টিফায়ার। এই চারটা বিষয়কে বলা হয় ডিটারমিনার। এখন ডিটারমাইনার যে চারটা বিষয় তার মধ্যে প্রথমটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল আমরা জানি এ অ্যান্ড দি। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দিস দোজ। পসেসিভ হচ্ছে পসেসিভ প্রোনাউন, যেমন মাই আওয়ার হিজ দেয়ার ইয়োর হার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তারপরে আরও একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারের মধ্যে আছে সাম ফিউ এনি ওয়ান টু, অর্থাৎ কোয়ান্টিফায়ার হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলো দিয়ে কোনো পরিমাণ বা সংখ্যা বোঝায়। কোয়ান্টিফায়ার অর্থটা আসছে কোয়ান্টিটি থেকে, কোয়ান্টিটি শব্দের অর্থ পরিমাণ। এই যে সমস্ত শব্দ দ্বারা কোনো পরিমাণ বা সংখ্যা বোঝায় তাকে বলা হয় কোয়ান্টিফায়ার। সাম ফিউ এনি ওয়ান টু থ্রি ফোর, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো গ্যাপের ঠিক বাম পাশে চার তিনটা শব্দের মধ্যে যদি কোনো ডিটারমাইনার থাকে তাহলে সেই গ্যাপের মধ্যে কোনো আর্টিকেল বসে না, বরং ক্রস বসে। এখন ডিটারমিনার কি এই চারটা বিষয় তোমরা এগুলো একটু দেখে নেবে। ইয়েস্টারডে উই বট দ্যাট ড্যাশ কার। দেখো এখানে যে গ্যাপ আছে, গ্যাপের আগে যে ওয়ার্ডটা আছে এর প্রথমেই এখানে একটা ডিটারমিনার আছে দ্যাট, এই কারণেই এই জায়গা আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারছি না, ক্রস বসাচ্ছি। ইট ওয়াজ এ ভেরি নাইস ড্যাশ কার। দেখো এই যে গ্যাপ আছে, গ্যাপের আগে তিনটা ওয়ার্ডের মধ্যে প্রথমটাই এটা একটা আর্টিকেল আছে, আর আর্টিকেল হচ্ছে ওই ডিটারমাইনার। তাহলে তিনটা শব্দের মধ্যে কোনো একটা যদি ডিটারমাইনার পাওয়া যায় তাহলে ওই গ্যাপের মধ্যে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। আই ওয়ান্ট দ্যাট স্মল ড্যাশ বুক। দেখো এই যে গ্যাপ আছে, গ্যাপের ঠিক আগে তিনটা শব্দের মধ্যে একটা ডিটারমিনার আছে, আর এই ডিটারমিনারটা থাকার কারণেই এখানে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পাচ্ছি না। উই ওয়েন্ট টু হিজ ড্যাশ হাউস। এখানে যে গ্যাপ আছে, গ্যাপের ঠিক তিনটা ওয়ার্ডের লাস্টেরটা তৃতীয় নাম্বার যে শব্দটা আছে সেটা হচ্ছে হিজ। হিজ একটা ডিটারমাইনার, তাই আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, বরং ক্রস বসাবো। এতক্ষণ তো আমরা জানলাম যে গ্যাপের ঠিক বাম পাশের তিনটা ওয়ার্ডের মধ্যে যদি কোনো ডিটারমাইনার থাকে তাহলে সেখানে আমরা কোনো আর্টিকেল না বসিয়ে বরং সেখানে ক্রস বসিয়ে থাকি। এখন যদি এরকম হয় যে গ্যাপের ঠিক ডান পাশে কোনো ডিটারমাইনার আছে তাহলে আমরা কী করব? হ্যাঁ, গ্যাপের ঠিক ডান পাশের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাও যদি কোনো ডিটারমাইনার হয় তাহলে আমরা ওই গ্যাপের মধ্যে কোনো আর্টিকেল বসাবো না, বরং ক্রস বসাবো। যেমন দেখো দ্যাট ইজ ড্যাশ আওয়ার স্কুল। এখানে দেখো যে গ্যাপ আছে, গ্যাপের পরে আওয়ার, এটা একটা ডিটারমাইনার, আর এখানে ডিটারমাইনার থাকার কারণেই ঠিক তার আগে যে গ্যাপটা আছে এখানে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, ক্রস বসাবো। উই সেন্ট মানি ফর ড্যাশ ইজ মাদার। এখানে হি ইজ, এটা একটা ডিটারমাইনার যেটা ব্ল্যাঙ্কের ঠিক ডান পাশে বসেছে, এই জন্য আমরা সরাসরি সিদ্ধান্ত নেব যে এখানে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। এখন আমরা আরেকটা বিষয় জানবো যে ফ্যাক্টিটিভ অবজেক্ট হিসাবে যে নাউন বসে সেই নাউনের আগে আর্টিকেল বসাতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট সেটা আবার কী বিষয়? আমরা সাধারণত কোনো ভার্বকে কি অথবা কাকে এই দুইটার কোনো একটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাকে আমরা অবজেক্ট হিসাবে বুঝতে পারি। যেমন ধরো আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই, কি দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে এর উত্তরে পেয়ে যাই রাইস। তাহলে এখানে রাইস বা ভাত হচ্ছে এই বাক্যের অবজেক্ট। আবার যদি এভাবে বলি যে আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। আমি সাহায্য করি, কাকে সাহায্য করি? হিম, তাকে সাহায্য করি। তাহলে এখানে হিম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে কোনো একটার উত্তর পেলেই সেটা আমরা অবজেক্ট হিসাবে বুঝতে পারি। তবে যদি এরকম হয় যে একটা সেন্টেন্সের ভিতরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে
দুটো দিয়ে প্রশ্ন করে দুটোই উত্তর আছে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে। তাহলে এই দ্বিতীয় যে অবজেক্টটা থাকবে সেটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। দেখো আমি একটা সেন্টেন্স বলছি, উই কল হিম ড্যাশ লায়ার। এখানে এই লায়ারের আগে যদিও লায়ার একটা নাউন, তারপরে আমরা এখানে আর্টিকেল বসাতে পারছি না, ক্রস বসাতে পারছি, কারণ এটা একটা ফ্যাক্টেটিভ অবজেক্ট। কীভাবে চিনতে পারলাম দেখো, উই কল হিম, আমরা তাকে বলি, আমরা বলি, কাকে বলি, হিম, তাকে বলি। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পেয়েছি, হিম। কি বলি, লায়ার বলি, মিথ্যাবাদী বলি, এটাও একটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, আর এই সেকেন্ড যে অবজেক্টটা আছে এটার নামই হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেনের আগে একটা গ্যাপ আছে। উই আমরা, ইলেক্টেড এটা একটা ভার্ব, আমরা নির্বাচিত করলাম, কাকে নির্বাচিত করলাম, হিম, তাকে, এটা একটা অবজেক্ট। কী নির্বাচন করলাম, ক্যাপ্টেন নির্বাচিত করলাম। তাহলে এখানে যে ক্যাপ্টেন, এই বাক্যের দুইটা ভার্ব, দ্যাট মিন্স এখানে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে ইলেক্ট বা ইলেক্টেড, এটার দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে ক্যাপ্টেন। তো দ্বিতীয় যে অবজেক্ট এটাকেই বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। এই জাতীয় অবজেক্টের যেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এটার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে আর্টিকেল ব্যবহৃত হয় নাউনের জন্য, যদি গ্যাপের পরে নাউন থাকে সেটা গ্যাপের ঠিক পরেই থাক বা একটা দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ডের ভিতরে থাক, আর্টিকেল বসবে। কিন্তু যদি গ্যাপের পরে একটা দুইটা তিনটা ওয়ার্ডের মধ্যে কোথাও নাউন না থাকে, তাহলে ওখানে আমরা আর্টিকেল বসাতে পারবো না, বরং ক্রস বসাবো। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন। আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার লেসন ফর ইউ। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।